বাড়ি থাকলেও তার ভগ্ন দশা। বারবার আবেদন জানিয়েও অমিল আবাস যোজনার বাড়ি। কোন রকমে দিন কাটে জলপাইগুড়ি ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাট্টিমারি বাজার সংলগ্ন এলাকার বসবাসের এই পরিবারে। মাথার উপর ছাদ থাকলেও তার ভগ্ন দশা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা। জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের ঝাড়আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি বাজার সংলগ্ন এলাকায় বসবাস এই পরিবারের। কোনো মতে ভগ্নপ্রায় কুড়ে ঘরে পরিবারের সবাইকে নিয়ে বসবাস। অভিযোগ, তৃণমূলের সূচনা লগ্ন থেকে দলের একনিষ্ঠ সমর্থক হলেও তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত থেকে অমিল আবাস যোজনার বাড়ি। আমার তৃণমূল বাড়ি থেকে অনেক দিন থেকে পাড়ে করে কোনো সুযোগ সুবিধা হওয়া পায় না, এখনো পর্যন্ত পাই না। এখন কেন পাই না? এখন ঘর তো প্রয়োজন আছে, ঘর তো আমার কষ্ট করে থাকি, দশজন মিলে বাড়িতে থাকি, ঘর নাই, কষ্ট করে থাকি, যে যে দেখে সে দিকে হাওয়া ঢুকে বলছে, প্রধান বলছে বলে হ্যাঁ যখন তোমাদের নাম আসবে তখন তোমার পাবো। তুমি কবে আসবে নাম তাহলে? কি জন্য এখন কবে আসবে? হ্যাঁ বাড়িতে এখন দশজন কীভাবে থাকেন? এই যে এত ছোটো ছোটো ঘর, মাথা লেগে যাচ্ছে, খুব সমস্যা, তো খুব সমস্যা হয়ে যায় ওই ঘরে থাকা। আচ্ছা আপনারা তো ভোট দেন, তাহলে স্থানীয় প্রশাসন, প্রধান, পঞ্চায়েত, এরা কি আপনাদের জন্য কোনোদিন ভাবেনি? না না, গুরুত্ব দেয় না এরা। পরিবারের মুখে অন্ন জোগাতে নিত্যদিনই হিমশিম খেতে হয়, বিলাসিতা তো স্বপ্ন বললেই চলে। হত দরিদ্র পরিবার, এই পরিবারে রয়েছে মোট 10 জন সদস্য, প্রত্যেকেই দিন মজুর করে কোনোভাবে দিন গুজরান। আমার পিছনে যে রুমটি দেখা যাচ্ছে, দেখো একেবারে মাথা ঠেকে যাচ্ছে, এই অবস্থায় এই রুমে প্রবেশ করতে হচ্ছে। আমি ভিডিও জার্নালিস্টকে বলবো একটু দেখাতে, এই পাশেই রান্না হচ্ছে, এই যে দেখা যাচ্ছে এখানেই কিন্তু রান্না হচ্ছে। রান্নার পরিবেশটা একবার দেখানোর জন্য বলবো যে এই পরিস্থিতিতে রান্না হচ্ছে, এবং পাশাপাশি এই যে রুম, এই রুম দেখলে মনে হবে না যে এখানে কেউ থাকতে পারে, এই ঠান্ডার মধ্যে এইভাবেই থাকতে হয়। 2018 সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার আশা থাকলেও অভিযোগ বর্তমানে স্বজন পোষণের কারণে বাংলার শাসক দলের দুর্নীতির শিকার তারা। শুধু আবাস যোজনার ঘরই নয়, বঞ্চিত হয়েছেন সরকারের দুয়ারী সরকার প্রকল্পের একাধিক সুবিধা থেকেও। এখন প্রশ্ন উঠছে, এই এই পরিবার অভিযোগ করছে বাড়িতে টিভি এবং স্মার্টফোন থাকার কারণে তারা আবাস যোজনার ঘরের নামের লিস্ট থেকে বঞ্চিত রয়েছে, এমন অভিযোগ কিন্তু এই পরিবার থেকে উঠে আসছে। এখন প্রশ্ন উঠছে যে যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সাধারণ মানুষ, দুস্থ মানুষ, গরিব মানুষদের জন্য দেওয়ার কথা, তবে এরা কি গরিব নয়, এরা কি দুস্থ নয়? মোবাইল এসে তার জন্য বলে আমাদেরকে বলে ঘর দিবে না, টিভি এসে। আচ্ছা এটা তো আপনার ছেলে তো বাইরে কাজ করে ইনকাম করে এনে দিয়েছে, এক্ষেত্রে আবাস যোজনার ঘরের থেকে বঞ্চিত আপনারা? ওর জন্য আমরা বলে পাবো না, বলে ঘর বলে পাবো না। এবারে যে আবাস যোজনা যে লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে আপনার নাম রয়েছে? না, নাম নেই। তাই নেই। কিভাবে আছেন আপনারা? এই তো এইভাবে খুব সমস্যা। আপনারা কি জানিয়েছেন যে আপনাদের এই ঘর দেওয়া হচ্ছে না কেন, বা কি কোনো কিছু জানিয়েছেন? না, আমরা জানাই নেই। আমরা জিজ্ঞাসা করেছি প্রধান কাজে, আমাদেরকে ঘর দেন, আচ্ছা লিস্টে নাম আসবে, তারপরে এখনো লিস্টে নাম আসেনি। ওনাদের কথা মতো? হ্যাঁ, ওনাদের কথা মতো। বিষয়টি প্রকাশ্যে আসতেই সড়ক বিরোধীরা, এর থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত মানুষগুলি, বিত্তশালী মানুষগুলি আজকে তৃণমূলকে কার্ড মানি দিচ্ছেন বা টোকেন মানি দিচ্ছেন, যেটাই বলুন না কেন, তাদের ঘরটা কিন্তু ওই 17টা সরকারি নিয়ম থাকার পরেও সেই লোকগুলির নাম কিন্তু প্রায়োরিটি লিস্টে আছে, অথচ মহেশ হরিজনের মতো দুস্থ মানুষদের নামগুলি নেই। এর থেকে বোঝা যায় যে সমস্ত মানুষগুলি কাটমানি দিচ্ছেন সে সমস্ত মানুষগুলির নাম প্রায়োরিটি লিস্টে, ঘরের ঘর পাওয়ার প্রায়োরিটি লিস্টের মধ্যে দেখা যাচ্ছে, যে সমস্ত মানুষগুলি নুন আনতে পান্তা ফরায় সেগুলি মানুষের নাম ঘরের লিস্টে নেই। এর থেকে বোঝা যায় যে যতদিন পর্যন্ত এই তৃণমূলটা থাকবে ততদিন পর্যন্ত সঠিক প্রাপকরা ঘর পাবেন না। যদিও অভিযোগটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় শাসক দলের নেতৃত্ব, তারা রাজনৈতিক তর্ক বিতর্ক বোঝে না, তাই দিন ফেরার আশায় রয়েছেন তারা। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।